তোমার ভীষণ লম্বা লম্বা চুল এবং ভীষণ সুন্দর চুল, ঘন চুল, কালো মিশমিশে চুল, যেটা আর কি আমাদের মারা সারা জীবন মাদের ইচ্ছা ছিল মেয়ের চুল লম্বা হবে বড় হবে, পরে টাক পড়ে গেছে যাই হোক বাট তুমি মেইনটেইন করো কিভাবে? আম্মুর কিন্তু ইচ্ছে ছিল আমার চুল বড় হবে, ছোটবেলা থেকে আমার চুল সবসময় বড় রাখতেন, বাচ্চাদের তো সবসময় চুল ছোট থাকে, আমার সবসময় বড় চুল ছিল, ছোটবেলাতেও বড় ছিল, হ্যাঁ ছোটবেলাতেও বড় ছিল। বাল মানুষ বলতো না ছোটবেলা থেকে বেশি বড় চুল করলে পরের দিকে ফাঁকা হয়ে যায়, মানে চুল পড়ে যায়, এরকম তোমার কিছু হয়? এটা আসলে একটা মিথ, মানে এটা হতে পারে, হ্যাঁ হতে পারে, কারণ যত্ন করলে হয়তো টিকে যায়, কিন্তু আমি আসলে কি বলবো আমার যত চুল ছিল এটার অর্ধেকের অর্ধেক এখন নাই, আর আমি চুল কালার করি কিন্তু দুই বছর হলো আমি কোনো কালার করি না, এই জন্য ব্ল্যাক মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আমি কালার চুলটা বেশি পছন্দ করি। আচ্ছা, এমনি কিভাবে যত্ন নিচ্ছ বা মা যত্ন নিচ্ছেন কিভাবে তোমার? আমি আসলে কি করি, তেলটা মেইনটেইন করি আর স্পানি মাঝে মধ্যে পার্লারে গিয়ে। যেই কাপড় পরো বা যেই লুক থাকে না কেন, চুল যদি সুন্দর করে সেট করা থাকে তাহলে দেখতে পরিপাটি লাগে, সুন্দর লাগে। তো চুলের উপরে আর কোনো কথা নাই। তো তোমার চুলের হেয়ারস্টাইল লম্বা চুলে তো একটু ডিফিকাল্ট, এক এক সময় এক এক রকম হেয়ারস্টাইল করা, সেক্ষেত্রে তুমি কি প্রেফার করো? আমি যখন লাইভ অনুষ্ঠানে যাই তখন সবসময় চেষ্টা করি একটু কার্ল, একটু কার্ল করে রাখতে, আর যখন কনসার্টে যাই তখন আসলে হেল্পের কেউ থাকে না, দ্যাটস হোয়াই স্ট্রেইট চুলটাই রাখি, জাস্ট একদম স্ট্রেইট। এমনি তোমার চুলের ধরনটা কি, স্ট্রেইট অর কার্লি অর ওয়েভি? একদম স্ট্রেইট। ও একদম স্ট্রেইট, হ্যাঁ, কিন্তু আমি দেখেছি আমার এক সময়ের পরিবর্তনে চুলেরও পরিবর্তন হচ্ছে, মানে যখন আমি স্কুলে পড়ি তখন আমার নিচ দিকটা কার্ল ছিল, হালকা কার্ল ছিল, কিন্তু আমি যখন চুল কাটতে থাকলাম তখন দেখলাম যে আস্তে আস্তে স্ট্রেইট হয়ে গেল। আচ্ছা, তোমার স্কিনের যত্ন কিভাবে নাও? মেকআপ তো কম বেশি করতেই হয়, হ্যাঁ হিউজ মেকআপ হয় এবং এই কারণে আমার স্কিন একদম রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, আমার মনে হয় আগের থেকে বেশি ড্রাই হয়ে গেছে। তো চেষ্টা করি যে ভালো করে এখন ক্লিন রাখতে, স্কিনটা ময়শ্চারাইজ রাখতে, আর সামটাইম কি করি যে বিভিন্ন প্যাক আছে ন্যাচারাল প্যাক, ন্যাচারাল প্যাক গুলি, সেই প্যাক গুলো ইউজ করি, আর যখন মাসে দু একবার পার্লারে যাই তখন ফেশিয়ালটা নেই। এই আচ্ছা, মানে জাস্ট বেসিক যেগুলো হাতের কাছে যা থাকে, এটা ফেশিয়াল বা একটু মুখটা ড্রাই যেন না থাকে সে ব্যাপারগুলি মাথায় রাখা হয়, যেমন নাইট ক্রিমে যেমন ময়শ্চারাইজার ইউজ করি, আর বাইরে গেলে তো সবসময় সানব্লক থাকে, যেহেতু আমার পিগমেন্টেশনের প্রবলেমও আছে স্কিনে। এইটাই কাপড় চোপড়ের ব্যাপারে যদি একটু কথা বলতে চাই অঙ্কন, তাহলে একটা সময় ছিল যখন ছোট ছিলাম মা পছন্দ করে আমাদেরকে যা দিত তাই পরতাম, পরে তো নিজের চয়েস দাঁড়িয়ে গেল তখন পছন্দ করি, বাট তারপরেও কি এখন তারপর অনলাইন আছে আমাদের এখানে, তো তুমি কি নিজে মার্কেটে গিয়ে নিজের কাপড় চয়েস করো নাকি অনলাইন থেকে কিনে নিচ্ছ আর মা নিয়ে আসছে, কি করে? আমার একটা শাড়ির বিজনেস আছে, শুরু করেছি কেবল, আর শাড়ি যেহেতু আমি ভীষণ পড়তে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি মনে করলাম যে একটু শাড়ি নিয়ে কিছু করা যায় কিনা, দ্যাটস ওয়াই। আর ড্রেসের ব্যাপারটা আসলে নিজের পছন্দেরই থাকে সবসময়, অনুষ্ঠান অনুযায়ী ড্রেস আপ, হ্যাঁ ওটা মাথায় রেখে, অনুষ্ঠানকে মাথায় রেখে কিভাবে কি করবে এক্স্যাক্টলি। এবং আমার দেখা গেছে যে প্রজেক্ট, যে গানগুলো যেভাবে প্রেজেন্টেশন হয়েছে শাড়িতে বেশি, এখন অনেক দর্শকই বলে যে আপু শাড়ি ছাড়া ভালো লাগে না, প্লিজ শাড়ি পরবেন, দেখে দেখে ইউজ হয়ে গেছে সেই জন্য আর কি আই থিংক। হ্যাঁ।